হ্যালো বন্ধুরা, সকাল থেকে ব্লগটা শুরু করছি। আমি স্নান করে রান্নাঘরে চলে এসেছি, তো রান্নার জোগাড় চলছে। এটা হচ্ছে কুমড়ো শাক, এটা হবে বাটা। তো কুমড়ো শাকটা ভালোভাবে বেছে ধুয়ে বাটার জন্য ভাজা শুরু করে দিয়েছি। রসুন, কালো জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর ওখানে বাদামটা ভেজে রেখেছি, বাদামটাও অ্যাড করে দিয়েছি। এটা দিয়ে বাটা করলে খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে তোমাদের দাদা ভাই মাছালা আসছে না জন্যে দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য পুকুরে মাছ ধরতে নেমেছে, কিন্তু দুর্ভাগ্য পুকুরেও মাছ পেল না। ছোট ছোট অল্প কয়েকটা মাছ পেয়েছিল, প্রচুর জল হয়ে গেছে পুকুরে, মাছ উঠছে না। তো কুমড়ো শাকটা ভাজা করে এবার পাটায় বেটে নেওয়া হচ্ছে। আর এদিকে আমার রান্নাটা কমপ্লিট, রান্না করেছি ডিমের অমলেট, আর অল্প কয়েকটা গুঁড়ি মাছ পেয়েছিল, সেই গুঁড়ি মাছটা আলু দিয়ে মাখা করে রান্না করেছি। এটা করেছি কুমড়ো শাকের তরকারি। আর আজকের স্পেশাল মেনু হচ্ছে কুমড়ো পাতার বাটা, এটা খেতে হেভি টেস্ট, মেয়েরা খেতে চাইতো না, একদিন খেয়ে লোক পেয়ে গেছে। আর এদিকে তোমার দাদা ভাই বড় মেয়ে খাওয়া দাওয়া করে চলে গেল স্কুলে, মেয়ে যাবে বংশীয়ারি, ওর বাবা যাবে কুশমন্ডি, কুশমন্ডি থেকে আর একটু ভেতরে, তো ওখানে স্ট্যান্ডে নামিয়ে দেবে, আর ছোটো মেয়ে গ্রামের স্কুলে। আর এখন রান্না করব চিকেন, তোমাদের দাদা ভাই স্কুল থেকে আসার পথে একটুখানি চিকেন এনেছে, তো দুপুরের খাওয়া দাওয়া আমাদের হয়নি, চিকেনটা রান্না করব তারপর খাবো। ও ফোন করে বললো আমি নিয়ে যাচ্ছি, রান্না করব তারপর খাবো। ঠিক আছে, তো নিয়ে আসলো সব কিছু, আমি মশলা টশলা রেডি করে রেখেছিলাম আগে থেকে, তারপর আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। তো মাংসটা কষানো প্রায় হয়ে গেছে, আর আমি পাশে গরম জল বসিয়েছি ঝোলের জন্য, জলটা দেবো, দিয়ে একটুখানি ফুটিয়ে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর মাংসের কালারটা কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি জল দিয়ে দিয়েছি, জলটা মানে ঝোলটা ফুটছে, ঝোলটা ফুটলেই একটুখানি ঢেকে রাখবো, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এই ছোটো মেয়ে একটু কষানো খেতে ভালোবাসে, ওর জন্য একটু কষা মাংস উঠিয়ে রেখেছি। তো আমার রান্না কমপ্লিট, এবার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা কালারটা কেমন হয়েছে, কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, এখান থেকে ব্লগটা শেষ করছি। আমার এই ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।